সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে, তোমার চাচা প্রতি বছরেই একটা নির্ধারিত সময়ে তার অর্থের হিসাব নিকাশ করেন। এবছর হিসাব করে তিনি দেখতে পান যে তার নগদ উদ্বৃত্তের পরিমাণ 4 লক্ষ টাকা। তিনি শরীয়তের বিধান মতে কিভাবে যাকাত প্রদান করবেন তার উপর কর্ম পরিকল্পনা। প্রশ্ন এক, যাকাত ফরজ হওয়ার শর্ত। প্রশ্ন দুই, প্রদেয় যাকাতের পরিমাণ নির্ধারণ। প্রশ্ন তিন, তার এলাকায় যাদেরকে যাকাত দেওয়া যায় এর তালিকা। প্রশ্ন চার, যাকাত হিসাবে তিনি কি কি দিতে পারে তার তালিকা। তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর, শরীয়তের বিধান মতে কিভাবে যাকাত প্রদান করবেন তার উপর কর্ম পরিকল্পনা। এর আবিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামিক পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব এর বাংলা অর্থ নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকেই যাকাত বলে। আল্লাহ তাআলা চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এ বিবেচনায় যাকাত অর্থ বৃদ্ধি। বিত্তশালীদের সম্পদে দরিদ্রের অধিকার আছে, কাজেই গরিবের নির্ধারিত অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায়। এ দিক বিবেচনায় যাকাত অর্থ পবিত্রতা। যাকাত দিলে সম্পদে আল্লাহ বরকত দান করেন। ইসলামের 5টি গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে যাকাত অন্যতম। কোরআন মাজিদের বহু জায়গায় সালাতের সাথে যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অর্থ আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, সূরা আল মুজাম্মিল আয়াত 20। শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করলে আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা আছে, তেমনি যাকাত ফরজ হলে আদায়কারীদের জন্য সুসংবাদ রয়েছে। যেমন যাকাত দিলে মাল পবিত্র হয় এবং সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন, যাকাত প্রদানকারীদের আখিরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। হাদিসে কুৎসিতে আছে, আল্লাহ তাআলা তার বান্দাকে বলেন, হে বনি আদম, আমার পথে খরচ করতে থাকো, আমি আমার অপরন্ত ভাণ্ডার থেকে তোমাদের দিতে থাকব। বুখারী ও মুসলিম। যাকাত আদায়কারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ বলেছিলেন, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, সূরা আল মাইদা আয়াত 12। যাকাত হলো দরিদ্রের আল্লাহর প্রদত্ত অধিকার, ধনীদের দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি আদায় করা ধনীদের উপর ফরজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাদের ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে, সূরা আয-যিয়ারাত আয়াত 19। প্রশ্ন একের উত্তর, যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। শর্তগুলোর বিবরণ নিচে দেওয়া হলো। মুসলমান হওয়া। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমদের উপর যাকাত ফরজ নয়, কাজেই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনের যাকাত দিতে হবে না। যেদিন মুসলমান হবে সেদিন থেকেই হিসাব করে যাকাত দিতে হবে। নিসাবের মালিক হওয়া। যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে যাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাবের পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। যে সব দ্রব্যের ওপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে, যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবী যন্ত্রপাতি ইত্যাদি, যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম, এসব প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এগুলোর উপর যাকাত ফরজ হবে না। ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর যাকাত ফরজ হবে না, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই এই ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো হাতে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। মাল 1 বছর স্থায়ী থাকা। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল স্থায়ী না হলে তার উপর যাকাত ফরজ হবে না। হাদিসে আছে, ওই সম্পদের যাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানা না থাকে। ইবনে মাজহা। জ্ঞান সম্পন্ন না হওয়া। যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর যাকাত ফরজ নয়।
বালিগ হওয়া, জাকাত দাতাকে অবশ্যই বালিগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু নাবালিগ যত সম্পদের মালিক হোক না কেন, বালিগ হওয়ার পূর্বে তার উপর জাকাত ফরজ হয় না। প্রশ্ন দুইয়ের উত্তর, প্রদেয় জাকাতের নিসাব বা হিসাব নির্ধারণ। নিসাব আরবি শব্দ, এর অর্থ নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যস্ত নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তাকে বলা হয় সহিবে নিসাব বা নিসাবের মালিক, আর সহিবে নিসাবের উপর জাকাত ফরজ। নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে 7.5 তোলা অথবা রূপা কমপক্ষে 52.5 তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ। ওই পরিমাণ সম্পদ কারোর নিকট পূর্ণ 1 বছরকাল স্থায়ী থাকলে ওই সোনা রূপা বা সম্পদের মূল্য 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দেওয়া ফরজ, কিন্তু সম্পদ নিসাবের কম থাকলে জাকাত দেওয়া ফরজ নয়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না। কারো হাতে যদি বছরের প্রথমে নিসাব পরিমাণ সম্পদ থাকে, বছরের মাঝে কোনো কারণে নিসাব হতে কম হয়ে যায় এবং বছর শেষে আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে। উদ্দীপকে উল্লেখিত, আমার চাচা নগদ উদ্বৃত্তের পরিমাণ 4 লক্ষ টাকা। আমরা জানি 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দেওয়া ফরজ, অর্থাৎ আমার চাচার জাকাত দিতে হবে 4 লক্ষ এর 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10,000 টাকা। প্রশ্ন তিনের উত্তর, এলাকায় যাদেরকে জাকাত দেওয়া যাবে তার তালিকা। মাসরিব অর্থ ব্যয় করার খাত। শরীয়তের পরিভাষা ইসলামিক বিধান অনুযায়ী যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে বলা হয় জাকাতের মাসারিফ। জাকাতের মাসারিফ অর্থাৎ কোন কোন খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে আল্লাহ তাআলা স্বয়ং তা নির্ধারণ করে দিয়েছেন। কোরআন মাজিদে বলা হয়েছে, জাকাত তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্র আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য, ইহা আল্লাহর বিধান। সুরাত তাওবা আয়াত 60। জাকাতের মাসারিফ 8টি, অভাবগ্রস্ত বা ফকির। ফকিরকে বাংলায় গরিব বলা হয়, যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়, জীবিকা অর্জনের অক্ষম ব্যক্তি, পঙ্গু, এতিম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল এবং যারা দুর্ঘটনায় বা প্রাকৃতিক দুর্যোগের শিকার, এমন লোকদের জাকাতের খাত থেকে সাহায্য করা যায়। মিসকিন, যাদের নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো কাছে দ্বারস্থ হয় না, তাদেরকে মিসকিন বলে, মিসকিনকে দেওয়া যায়। জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, যারা জাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, রসিদ করে ও হিসাবপত্র রাখে, তাদের জাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে। তারা আর্থিক সংগতি সম্পন্ন হলেও জাকাত থেকে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে। মন জয় করার উদ্দেশ্যে সদ্য মুসলমান হওয়া ব্যক্তি সমস্যা দূরীকরণে এবং ইসলামের ওপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদেরকে জাকাত দেওয়া যাবে। ইসলামের পরিভাষায় তাদের মুআল্লাফাতুল কুলুব বলা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোককে জাকাত দেওয়ার বিধান ছিল। মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মুক্তির মূল্য পরিশোধের জন্য জাকাত প্রদান করা যেতে পারে। বর্তমানে ইসলামের ক্রীতদাস প্রথা চালু নেই বিধায় এক্ষেত্রে জাকাতের অর্থ বণ্টন করা হয় না। ঋণগ্রস্ত ব্যক্তি, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম তাদের জাকাত দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যায়। আল্লাহর পথে, এর আরবি পরিভাষা হল ফি সাবিলিল্লাহ, এর অর্থ জিহাদ। ইসলামের প্রচার ও প্রসারে এবং কুফুরি ব্যবস্থাকে নির্মূল করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠাকে সকল প্রচেষ্টাকে জিহাদ বলে। এরূপ ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তিকে জাকাত থেকে সাহায্য করা যায়। অসহায় প্রবাসী পথিক, কোনো ব্যক্তি সফরে গিয়ে অসহায় অবস্থায় পড়লে বা যাত্রাপথে আর্থিক সংকটের কারণে বিপদে পড়লে সাময়িকভাবে তাকে জাকাতের অর্থ প্রদান করা যায়। পরিশেষে বলা যায়, জাকাত বণ্টনের উত্তম পন্থা হল যাদেরকে প্রদান করা যায় তাদের একজনকে বা একটি পরিবারকে জাকাতের সম্পূর্ণ অর্থ দিয়ে স্বাবলম্বী করে দেওয়া। প্রশ্ন 4 এর উত্তর, জাকাত হিসাবে তিনি যা দিতে পারে তার তালিকা।
জাকাতের মাধ্যমে সমাজের ধনী দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর হয়, তাদের মধ্যে অর্থনৈতিক সমতা ক্ষেত্র প্রস্তুত হয়। আল্লাহর নির্দেশ মতো যথাযথভাবে জাকাত প্রদান করলে সমাজে কোনো লোক অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না, আবার কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। সম্পদশালী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় জাকাত ও সদকার অর্থে অভাবীদের প্রয়োজন মিটিয়েও অনেক জনহিতকর ও জনকল্যাণমূলক কাজ করা যায়। বহু দরিদ্র ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়। স্বাস্থ্যবান দরিদ্র শ্রমিককে তার শ্রমের উপযোগী উপকরণ দেওয়া সম্ভব হয়। সুতরাং আমার চাচা দরিদ্রদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান যেমন এতিমখানা, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি প্রতিস্থাপন করতে পারে। এমনি ভাবে সম্মিলিত প্রচেষ্টা চালালে এমন এক সময় আসবে যখন জাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামের প্রথম যুগে এমন পদক্ষেপ গ্রহণের ফলে অপূর্ব সাফল্য অর্জিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর যুগের কথা উল্লেখ করা যায়। ইসলামী জাকাত ব্যবস্থাপনার ফলে তার যুগে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কষ্টকর ছিল। ইসলামী জাকাত ব্যবস্থা গোটা সমাজকে কৃপণতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ প্রভৃতি বদভ্যাস থেকে পবিত্র রাখে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা, ত্যাগ, মমত্ববোধ ইত্যাদি আরো সুদৃঢ় করে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। এরকম আরো অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি তোমার বন্ধুদের দেখাতে ভিডিওটি শেয়ার করো এবং কমেন্ট করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।